জয় টিভি, স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল। আগে এই রোজার সময় কত মানুষ ব্যবসা বাণিজ্য করেছে, তাদের সত্যি যে কষ্টটা, তাদের কান্না, এটা সহ্য করা যায়। ইতিমধ্যে আমি বলে দিয়েছি যে আমরা যতটুকু পারি তাদের সাহায্য করব এবং কার কিরকম ক্ষতি হয়েছে তা দেখব। পাশাপাশি আরেকটা কথা আমি বলবো যে আমাদের দেশের কিছু লোকের আচরণটা আমাকে খুব ক্ষুব্ধ করেছে। কথায় বাতায় দুপুরে পরে হঠাৎ একদল লোক লাঠি সোঁটা নিয়ে এসে হাজির, কি তা যে একেবারে সেই ফায়ার সার্ভিসের অফিসের ভিতরে ঢুকে কয়েকটা গাড়ি ক্ষতিগ্রস্ত করেছে, একটা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করেছে। এটা কেন? তো যারা এভাবে লাঠি সোঁটা নিয়ে গেছে, আমি তাদের সবাইকে চিহ্নিত করতে বলেছি এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, মামলা দেওয়া হবে। ভবিষ্যতে কেউ যদি ফায়ার সার্ভিসের কোনো মানুষের উপর বা কোনো গাড়ির উপর বা কারোর উপর এই ধরনের যদি আক্রমণ করে বা জনস্বার্থে ব্যবহার করা জিনিসের উপরে যদি আঘাত হয়, তাদের কিন্তু ছাড় দেওয়া হবে না।